ইতিহাসের সবচেয়ে বড় ব্ল্যাক হোলের সংঘর্ষ হলো, জানালেন বিজ্ঞানীরা। আজও মহাজাগতিক ক্ষেত্রেও সবচেয়ে রহস্যজনক ঘটনা সম্ভবত লুকিয়ে রয়েছে ব্ল্যাক হোলের ভিতরে। ব্ল্যাক হোল হলো সেই অংশে যেখানে আলো প্রবেশ করতে পারে না, কারণ এর বিপুল ঘনত্ব যে আকর্ষণ তৈরি করে তা আলোকে টেনে নেয়, ফলে এক গভীর শূন্য তৈরি হয় সেখানে। সেই দুটি বড় ব্ল্যাক হোলের সংঘর্ষ হয়েছে, তৈরি হয়েছে নতুন একটি ব্ল্যাক হোল। তারা বলেছেন বিগ ব্যাং অর্থাৎ যে ঘটনা থেকে সৌরজগৎ তৈরি হয়েছিল বলে মনে করা হয়, সেই মহাজাগতিক ঘটনা থেকেও এই সংঘর্ষ নাকি আকারে বড়। আকারে কতটা বড়? বিজ্ঞানীরা বলেছেন একটির আকারের সূর্যের আকারের 66 গুণ বড়, আরও একটি আকারের তুলনায় সূর্যের প্রায় 85 গুণ বড়। এই দুই ব্ল্যাক হোলের সংঘর্ষে তৈরি হয়েছে নতুন একটি ব্ল্যাক হোল। এই ধরনের সংঘর্ষের ফলে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, যা গ্র্যাভিটেশনাল ওয়েভ হিসাবে আলোর গতিকে প্রভাবিত করে। লিগো ও ভার্গো নামে দুই ডিটেক্টরের মাধ্যমে ইউরোপ ও রাশিয়ার বিজ্ঞানীরা এই ওয়েভ ধরতে পেরেছেন। যেহেতু অডিও হিসাবে ওই ওয়েভ বিজ্ঞানীদের কাছে এসে ধরা দেয়, তাই তারা এটির আসল সংঘর্ষের শব্দ শুনতে পেয়েছেন, যা এক কথায় অভূতপূর্ব। এর একটির সময়সীমা ছিল 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।